হ্যাঁ বন্ধুরা আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডানকুনি পৌরসভার তরফ থেকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন আর এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে আপনারা আবেদন কী করে করবেন তার সাথে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে তার সাথে এখানে আপনারা কত তারিখ অবধি আবেদন করতে পারবেন সমস্ত ডিটেলসে জানবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিও শুরুর আগেই জানিয়ে দিই যে বন্ধু চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অন করে নেবেন তাহলে নিত্য নতুন চাকরির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে তার সাথে এই ভিডিওটাকে একটা লাইক করে নিজের সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক নোটিফিকেশানে কি বলা হয়েছে বন্ধুরা দেখে এই নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছে এখানে প্রথমে বলে দেওয়া হয়েছে ডানকুনি মিউনিসিপালিটি নিচে দেখে ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে ডান দিকে ইমেল অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে বা দিকে দেখে মেমো নাম্বার মেনশন করে দেওয়া হয়েছে ডান দিকে ডেট মেনশন করে দেওয়া হয়েছে নিজে দেখেন বলে দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশানে আপনাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে এক হচ্ছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড দুই হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এই দুটো পোস্টে আপনাকে নিয়োগ করানো হচ্ছে আর দেখেন এখানে বলে দেওয়া হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস মানে আপনাদের এই দুটো পোস্ট হচ্ছে এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করানো হবে দেখিনি এখানেও বলে দেওয়া হচ্ছে আপনাদের নেম অফ দ্য পোস্ট এখানে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করানো হবে এখানে দেখেন নাম্বার অফ ভ্যাকেন্সি বলে দেওয়া হচ্ছে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের যে প্রোগ্রামের আন্ডারে নিয়োগ করা হচ্ছে দেখেন বলে দেওয়া হচ্ছে প্রোগ্রাম ন্যাশনাল ওরবান হেলথ মিশন শান মানে হচ্ছে এন ইউ এইচ এম এই প্রোগ্রাম আন্ডারে আপনাকে নিয়োগ করানো হচ্ছে এখানে দেখেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এই পোস্টের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এর সাথে আপনাদের চাওয়া হয়েছে দেখেন কম্পিউটার নলেজ এখানে আপনাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে কোনো কোর্সের তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা এখানে আবেদন করতে পারবেন না এই পোস্টের জন্য আপনাদের বয়স বলে দেওয়া হয়েছে দেখেন এজ লিমিট এখানে আপনাদের চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর এই বয়সটা ধরতে হবে এক এক দু সাল অনুযায়ী এবার আপনার যেখানে পোস্টিং মানে প্লেস অফ পোস্টিং দেখেন বলে দেওয়া হয়েছে চাকরিতে যেখানে পোস্টিং করা হবে কাজের জন্য সেই জায়গাটা দেখেন ইউপিএইচসি ওয়ান খড়িয়াল ডানকুনি এই জায়গাতে আপনাদের কাজ কাজের জন্য পোস্টিং করানো হবে এখানে দেখেন আপনার রেমুনারেশন বলে দেওয়া হয়েছে এই পোস্টের জন্য আপনাদের প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে পনেরো হাজার টাকা করে এবার দেখেন দুই নম্বর পোস্ট বলে দেওয়া হয়েছে অফিস অ্যাসিস্টেন্ট এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি এখানেও আপনার সেম প্রোগ্রামের আন্ডার নিয়োগ করা হচ্ছে এন ইউ এইচ এম এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখে চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এর সাথে এজ লিমিট দেখে বলে দেওয়া হয়েছে এখানেও আপনাদের চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এই বয়সটাও ধরতে হবে এক এক দু সাল অনুযায়ী এখানে আপনাদের দেখেন প্লেস অফ পোস্টিং বলে দেওয়া হয়েছে ইউপিএসসি টু হাঁসুকুর ডানকুনি এখানে আপনাদের পোস্টিংটা করানো হবে এই পোস্টের জন্য আপনাদের প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে দেখিনি আট হাজার টাকা করে আপনাদের স্যালারি দেওয়া হবে বন্ধুরা চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আপনারা এখানে আবেদন কী করে করবেন আপনাদের আবেদনের জন্য এই নোটিফিশান পিডিএফের নিচে দেখেন একটি অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আপনাদের প্রিন্ট আউট করে বার করে নিতে হবে আপনারা যারা এই নোটিফিশানটা ডাউনলোড করতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে নোটিফিশান পিডিএফটা ডাউনলোড করবেন সেটা এই ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা এটা প্রিন্ট আউট করে বার করে নেবেন প্রিন্ট আউট করে বার করে এখানে রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবেন সেলফ অ্যাটেস্টেড করে আর এখানে বলে দেওয়া হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেই পোস্টের ওপর টিচিহ্ন মেরে দেবেন টিচ চিহ্ন মেরে দেওয়ার পর এই সমস্ত কিন্তু ঠিকমতো ফিল আপ করবেন ফিল আপ করে এর সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করবেন যেমন হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড তারপরে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট সমস্ত অ্যাটাচ করবেন অ্যাটাচ করে বন্ধুরা সমস্তের উপর কিন্তু সেলফ অ্যাডাস্টেড করে নেবেন সেলফ অ্যাটাস্টেড করে সমস্ত অ্যাটাচ করবেন অ্যাটাচ করে বন্ধুরা এখানে আপনারা দুভাবে আবেদন করতে পারবেন এক হচ্ছে অ অনলাইনের মাধ্যমে আরেক হচ্ছে অফলাইনের মাধ্যমে এখানে যদি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান এখানে দেখেন ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই ইমেল অ্যাড্রেসে আপনার যে সমস্ত মানে যে ফর্মটা ফিল আপ করলেন তার সাথে যা যা অ্যাটাচ করলেন সমস্ত একটা স্ক্যান করে সমস্ত স্ক্যান করে পিডিএফ বানিয়ে এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন আর ইমেল অ্যাড্রেসের সাবজেক্টে কিন্তু লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন তার সাবজেক্টে কিন্তু লিখতে হবে লিখে তারপরে আপনারা এখানে ইমেল করে পারেন তাহলে আপনাদের অনলাইনে আবেদন হয়ে যাবে আর যদি আপনারা অফলাইনে আবেদন করতে চান তাহলে এখানে বাইপোস্ট অথবা কোরিয়ারের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আপনারা যারা সমস্ত ফর্মটা ফিল আপ করবেন অ্যাটাচ করবেন আর একটা খামে ভরবেন খামের উপরে কিন্তু লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এটাই যদি না লেখেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা কিন্তু বাতিল হতে পারে এটা লিখে দেওয়ার পর আপনারা স্পিড পোস্ট অথবা নর্মাল পোস্টের মাধ্যমে এখানে পাঠাতে পারেন অথবা কোরিয়ার করে দিতে পারেন কোরিয়ার করে দিলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা মানে অ্যাপ্লিকেশান হয়ে যাবে এবার বন্ধুরা এখানে বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র হুগলি জেলার বাসিন্দারাই একমাত্র আবেদন করতে পারবেন আর যারা ডানকুনিতে থাকেন মানে হুগলি জেলায় থাকেন তারাই একমাত্র আবেদন করতে পারবেন বাইরের কিন্তু এখানে কেউ আবেদন করতে পারবেন না বন্ধুরা এবার আপনাদের সিলেকশন প্রসেস দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আপনাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না এখানে শুধু ইন্টারভিউ নেওয়া হবে দেখে এখানে বলে দেওয়া হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট বি ইনভাইটেড ফর অ্যান ইন্টারভিউ এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে আপনারা যারা ইন্টারভিউতে পাশ করে যাবেন তারা ডাইরেক্ট মানে তাদেরকেই ডাইরেক্ট জয়েন করানো হবে এখানে তাছাড়া এখানে আলাদা কোনো পরীক্ষা নেওয়া হবে না এখানে যে আপনারা আবেদন করবেন এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট দেখে বলে দেওয়া হয়েছে একত্রিশ এক দু হাজার বাইশ বিকাল পাঁচটা মানে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ অবধি কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে আর আবেদন করতে পারবেন না এখানে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন বন্ধুরা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কোন জেলা থেকে তাহলে আপনাদের জেলায় কখনো কোনো চাকরির আপডেট এলে আমি আপনাদের কাছে পৌঁছে যাবো সেই চাকরির আপডেটটা আর বন্ধুরা চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নোটিফিকশানটা কীভাবে ডাউনলোড করবে বন্ধুরা দেখে নিন আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ডাইরেক্ট চলে আসবেন আসার পর দেখিনি এখানে নোটিশ বলে যে অপশান আছে এটাতেই আপনাদের ক্লিক করতে হবে অথবা নিচে দেখেন টিপল ডট বলে এই যে অপশান আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পর আপনার সামনে কয়েকটা অপশান চলে আসবে এখানে যে নোটিশ বলে অপশান আছে এটাতে আপনাদের ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখে নিন এখানে একদম নিচে চলে যাবেন একটু নিচে চলে যাওয়াই দেখবেন এখানে আপনাদের এই নোটিশানটা দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট ফর ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট আন্ডার এ নিউ এইচএম এই যে নোটিফিকেশানটা এটা ডাউনলোড করার জন্য সিম্পলের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে ডাউনলোড অপশান চলে আসবে তাহলে বন্ধুরা এই ভিডিওতে শুধুমাত্র এটুকুই ছিল আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করুন আমি ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব আর বন্ধুরা যারা এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুরা ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য